অ্যালমানি নলেজ কিন্তু আমরা সব সময় বলি জ্ঞান এলমানি নলেজ আমরা কিন্তু কেউ কখনো নলেজ অর্থ কি সেটা জানার চেষ্টা করি না নলেজেরও তো একটা অর্থ আছে জ্ঞানের তো একটা অর্থ আছে জ্ঞান জিনিসটা কি আমাদের এখানে জ্ঞানের মানে কিছু জানা কিছু বিষয়ে আপনার ভিতরে আলো আসা তো আলো না থাকলে অন্ধকার থাকে এটাকে আমরা বলি জাহাল আমি মাদ্রাসার যারা কলেজ আমাদের কলেজ ইউনিভার্সিটিতে বিশেষ করে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সে পড়েন আমি বসিদ মোরাক্কাব ওই ধান্দার মধ্যে যাচ্ছি না আমি স্ট্রেইট ওয়ে ডাইরেক্ট শুধু সাধারণ শ্রোতাদেরকে বোঝানোর জন্য জাহাল মানি হচ্ছে নিরেট মূর্খতা আই ডোন্ট নো আর নলেজ হচ্ছে আই নো আমি জানি তাইলে এটা একটা টোর হচ্ছে না একটা জার্নি হচ্ছে জার্নিটা যেখান থেকে শুরু হয়েছে ফ্রম নট নো এখান থেকে জার্নিটা শুরু হয়েছে এবং আমি যাচ্ছি কোথায় দিকে দিকে তো আই আই নোর নোর আপনি যখন এই সফরটা করতে যাবেন এই সফরের বিভিন্ন স্টেশন আছে আপনি একদিনে নলেজের জায়গায় পৌঁছাতে পারবেন না আমি শুধুমাত্র আপনাকে আগে কিছু এক্সাম্পল দিয়ে যাতে আপনারা বুঝতে পারেন আমরা যখন মাদ্রাসায় পড়ব আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে আমি এলমে হাদিস সম্পর্কে জানব অথবা আমি মাজহাব সম্পর্কে ইলমুল ফিক সম্পর্কে জানবো এটা আমার টার্গেট এখন এই টার্গেট পর্যন্ত পৌঁছাতে হলে আমি প্রথমে মাদ্রাসায় ভর্তি হয়েছি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি থেকে আমি দাখিল পর্যন্ত এসেছি ম্যাট্রিক পর্যন্ত যখন এসেছি বাই দিস টাইম আমি ক্লাসিক্যাল সায়েন্সের যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলাকে বলে ফাউন্ডেশন আরবি কিভাবে পড়ে আরবির অর্থ কিভাবে ডিরাইভ করে সুপারফিসিয়াললি ডিপলি না জেনারেলি যেন আমি কিছু জিনিসের অনুবাদ করতে পারি আমি আরবি কিভাবে বুঝে আরবি কিভাবে পড়ে শব্দের অর্থ শব্দ বানানো এগুলো আমি দাখিল পর্যন্ত শিখেছি এর পরবর্তীতে বাই দিস টাইম আমি কিছু কোরআনের আয়াতের অনুবাদ শিখেছি কিছু হাদিসের অনুবাদ শিখেছি আমি যখন দাখিল পর্যন্ত এসেছি আমার আমি যাব ফিকার স্টেশনে মাঝহাবের স্টেশনে আমি যখন দাখিল পর্যন্ত এসেছি আমি দুবাইতে অবস্থান করছি যাব নিউ ইয়র্ক যাব নিউ ইয়র্ক তো আপনি এই দুবাই এয়ারপোর্ট আপনাকে এমনিতে ঢুকিয়ে দেবে না আপনি অনেক প্রসেসিং করে দুবাই পর্যন্ত পৌঁছেছেন আপনার স্ট্রাগল জড়িত আপনি ঘাম ফেলতে হয়েছে জিনিসপত্র টানতে হয়েছে এটা একদিনে হয় না এটা গুগল করে পরে হয় না এটার জন্য স্ট্রাগল করতে হয় আপনি এখন যদি দুবাই থেকে আপনি নিউ ইয়র্ক যান আপনার নিউ ইয়র্কের ভিসা লাগবে না টিকিট লাগবে টাকা পয়সা লাগবে মাদ্রাসার মধ্যে সবাই যে দাখিল থেকে ফিকার স্টেশন পর্যন্ত পৌঁছান এমনটা না কেউ ওখান থেকে চলে আসেন এরপরে আপনি পরবর্তী জার্নি শুরু করেছেন আলিম থেকে এখন শিক্ষার প্যাটার্ন পরিবর্তন হয়ে গেছে শিক্ষার প্যাটার্ন পরিবর্তন হয়ে আপনাকে কিছু উঁচু পায় আর উঁচু মাপের কিতাব দেওয়া হচ্ছে যেন আপনার সাইকোলজিক্যাল ইন্টালেকাল ডেভেলপমেন্টটা হয় এবং আলিম ফাজিলের মধ্যে যখন আপনাকে ক্লাস করাচ্ছে এই সময় দুইটা জিনিসকে সামনে রেখে আমরা সিলেবাসটা করেছি এল এবং আপনার ক্রিয়েটিভিটি রেশনাল ডেভেলপমেন্ট রেশনাল ডেভেলপমেন্ট এই দুইটাকে সামনে রেখে একটাকে বাদ দিয়ে দিয়েছি কোনটা হ্যাকমতের জায়গাটাকে বাদ দিয়ে দিয়েছি হ্যাকমত শিখাতে হলে যে সুফিয়াই কারামকে লাগে এই শিক্ষা কিভাবে অর্জন করতে হয় এটা লাগে এটা আমরা বাদ দিয়ে দিয়েছি মাদ্রাসার মধ্যে গত তিরিশ চল্লিশ বছরে আমরা শুধুমাত্র এখানে ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে এই সুন্না এরপরে রেশনাল ডেভেলপমেন্ট রেশনাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা বালাঘাত ফাঁসাহাত এই ধরনের কিছু বিষয় রেখেছি রাখার পরে আমি কামিল পর্যন্ত পৌঁছেছি এখন এই যাত্রার মধ্যে যদি আমি লেখাপড়া করতে পারি আমার স্টেশন এক জায়গায় যদি আমি শুধুমাত্র পরীক্ষায় পাশ করি লেখাপড়ার স্টেশন আরেক জায়গায় আপনি সবকিছু এক পাশে রাখেন পুরা জার্নিটা আপনি মাথায় রাখেন আপনি যখন ফিকার স্টেশনে পৌঁছেছেন ফিকার স্টেশনে পৌঁছানোর পর শুধু আপনি বুঝতে পেরেছেন ফিকা জিনিসটা কি এরপরে ফিকাতে কারা কারা কাজ করেছেন আপনার জানার পরিধি শুধুমাত্র এতটুকুন এখন এখান থেকে যদি আপনি আবার উপরে উঠতে চান তো আরেকটা জার্নি শুরু হয় এটাকে কি বলে এটাকে বলে আইলমুল ইয়কিন আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন এটা আরেকটা জার্নি এই জার্নির জন্য অনেক বেশি সিনিয়র টিচারের দরকার হয় ওনারা তখন আপনাকে ফিকের দরজা জানালা ফাউন্ডেশন প্রত্যেক কিছু হাতে ধরে ধরে আপনাকে দেখা এটা এই জিনিস এটা এই জিনিস এটার গভীরতা এতটুকুন এটার গভীরতা এতটুকুন এই আয়াত এতটুকুন যেতে পারবে এই হাদিস এতটুকুন যেতে পারবে এটা আলাদা একটা জার্নি আমরা ওই জার্নি একটু রাখি এই জিনিসটাকে আমরা দিনের আলো দিয়ে বোঝার চেষ্টা করি আপনি যখন সকালবেলা নামাজ পড়তে বের হন ছয়টা নিরেট অন্ধকার ঘুটঘুটে অন্ধকার আপনি কিন্তু ডান বাম কোনো কিছুই দেখছেন না আপনার ভিতরে একটা ভীতি কাজ করছে আপনি আপনার সাথে সলিমুল্লাহ আপনি মনে করেছেন কলিমুল্লাহ আপনি ডাকছেন কিন্তু কলিমুল্লাহ বলে তো উনি বলছেন স্যার আমি সলিম তো আপনি কি বলেছেন অন্ধকারের জন্য দেখতে পাইনি অন্ধকারের জন্য কারণ অন্ধকার মানুষকে কনফিউজ করে এই শব্দগুলো খেয়াল রাখবেন পরবর্তীতে কাজে আসবে অন্ধকার মানুষকে কনফিউজ করে অন্ধকার মানুষকে ভীতিকর পরিস্থিতিতে ফেলে দেয় অন্ধকার যেখানে ভয় লাগা দরকার সেখানে আপনার ভয় আসে না বাদ তো দেখেনই নাই ভয় আসবে করতে। যেখানে কারো কোনো কেউ কোনো প্রোটোকলের তালাশ করবে না সবাই একসাথে একসাথে নিচে বসবো এবং সবাই শোনার মন মানসিকতা তৈরি করব আমি দোয়া করি যে সমস্ত আমাদের গ্রেট গ্রেট মাইন্ডসেট গুলো এসছেন আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে হাসানুল জাজা দান করে আমরা সময় ব্যয় না করে আমাদের মূল আলোচনায় যাই আজকের বিষয়টা হচ্ছে নলেজ অ্যান্ড উইজডম আমরা এই নলেজ অ্যান্ড উইজডম একদম প্রাইমারিলি ওই শব্দ দুইটার উপরে আমি কনসেন্ট্রেট করব আমি অন্য কোনো জায়গায় যাব না ইতোপূর্বে আমাদের বক্তব্য আপনারা শুনেছেন আমাদের ভাইয়েরা বক্তব্য দিয়েছেন অনেক কিছু আপনারা জানতে পেরেছেন আমরা শুধু এই দুইটা বিষয়ে দুই দুইটা শব্দের উপর আমাদের কনসেন্ট্রেশন থাকবে আমরা নলেজ এবং উইজডম এটা কী জিনিস আমাদের একটা স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগের মধ্যে শুধু জ্ঞান কাকে বলে হোয়াট ইজ নলেজ মাহুয়াল আল শুধু এই বিষয়ের উত্তর আমাদের উলামাই কেরাম হাজারে হাজারে পেজ লিখেছেন শুধুমাত্র এই বিষয়ের উত্তর দেওয়ার জন্য এবং এখনও পর্যন্ত যারা কিছুটা লেখাপড়া করে তারা যদি দাঁড়ায় আরেক পার্শে যদি অক্সফোর্ডের প্রফেসরও থাকে আমি যদি তাকে বলি যে আপনি নলেজ হোয়াট ইজ নলেজ হাউ টু অ্যাচিভ ইট নলেজ কিভাবে অর্জন করতে হয় নলেজ কাকে বলে এই বিষয়ের উপর আপনি বারো ঘন্টা লেকচার দেন কেউ দিতে পারবে না সাবজেক্ট থেকে সরে যাবে সাবজেক্ট থেকে সরে যাবে কিন্তু কোনো একজন ইসলামিক স্কলার যিনি আমাদের এই বিষয়গুলো আপনি যদি তাকে বলেন এই বিষয়ের উপর সাত দিন বক্তব্য রাখেন উনি সাত দিন বক্তব্য রাখতে পারবেন এই মূল বিষয় থেকে মানে হোয়াট ইজ নলেজ এখান থেকে তাকে সরে যেতে হবে না এত বেশি কাজ আমাদের স্কলারগণ করে গেছেন আমরা দুই একটা কিতাবের কথা আপনাদেরকে শেয়ার করি আবুলিয়া আবুয়া আলা আল বোগদাদি ওনার আল ফি উসুল ইদ্দিন ইমাম আবুল মহিন আল নাসাফি তাফসরাতুল আদিল্লা ইমাম আবু ইসাহ সফর আল বুখারি তলখিসুল আদিল্লা এই কিতাবগুলার মধ্যে এই ধরনের আরও অসংখ্য কিতাব আমি তো আপনাদেরকে আটার মধ্যে লবণ যেরকম দেন সেরকম এক দুটা কিতাবের মধ্যে কথা বলেছি শুধু নলেজ কাকে বলে এবং আমার হাতে এখন একটা কিতাব আছে এখানে এই কিতাবটা হুজুর সৈয়দি শেখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহরুল কাদরির লিখা এই কিতাব ছয় শত আশি পেজ এই কিতাবের মধ্যে শুধু উত্তর দেওয়া হয়েছে নলেজ কি নলেজ কিভাবে অর্জন করতে হয় এই আন্দাজ উলামাইকরাম কাজ করে গিয়েছেন আমরা শুধু ওখান থেকে দুই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা এই আধা ঘন্টা সময় ব্যয় করব। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দিনের যদি বলেন ক্রাক্স দিনের মূল মানে আমাদের দিনের ক্রাক্সি হচ্ছে এল নলেজ আমি যখন বলছি না ক্রাক্স এটার মানে আমি উদ্দেশ্য কি করেছি আমাদের ধর্মের মধ্যে যেই যে মূল বিষয়গুলো আছে সেগুলা যদি আমি দ্রুত গতিতে আপনাদেরকে একটা একটা করে বলে যাই তাইলে আপনি বুঝবেন আমি আমাদের ধর্মের ক্রাক্স কেন বললাম এলমকে তথা নলেজকে আল্লাহরুল আলমিন নিজেকে বলেছেন আলী মহা এবং কোরআনে পাকের যে গেইটওয়ে মধ্যে উনি বলেছেন রব্বিল আলামিন রব্বুল আলামিন বলেছেন এদিকে মালিকি দিন বলেছেন টাইম স্পেস সবকিছু সুরাফাতে হারে দুই তিন আয়াতের মধ্যে জমা করে দেওয়া হয়েছে এবং উনি আরো বলেছেন কোরআনে পাকের মধ্যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়াফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাইয়ান আলাহুম আন্নাহুল হক অনতি বিলম্বে আমি তোমাদেরকে বহির বিশ্ব এবং তোমাদের ভিতর মানে ইন্টেরিয়র হিউম্যান ডিজাইন আমাদের ভিতরের যে ইন্টেরিয়র ডিজাইন এটা সম্পর্কে আমি তোমাদেরকে ওয়াকিফাল করব এবং বহির্বিশ্বের যেই নিয়ম কানুন বহির্বিশ্বের যে নিদর্শন সেগুলো আমি তোমাদের সামনে উন্মোচিত করব এই দুইটা জিনিস উন্মোচিত হওয়ার পরে তোমরা বলতে বাধ্য হবে যে আমি আল্লাহ হক তোমার কাছে অন্য কোনো অপশন থাকবে না এই যে আল্লাহ বলেছেন না যে বহির্বিশ্বের নিয়ম বহির্বিশ্বের নিয়ম কিন্তু আমি বুঝবো না আমি তো খুব সাধারণ মানুষ আমি সকালে উঠি খাদ্য গ্রহণ করি বিকালে রাতে শুয়ে পড়ি এখানে দিন রাত চন্দ্র সূর্য সমুদ্র পরিবর্তন নবমণ্ডল ভূমণ্ডল নক্ষত্র গ্রহপুঞ্জি তারকা চাঁদ সূর্য তাবৎ বিষয় নিয়ে আমার বিন্দু মাত্র কোনো আগ্রহ নাই কারণ আগ্রহ কখন থাকে না যখন আপনি এটা টেস্ট বুঝবেন না আপনি বাইরের মানুষকে সুটকি খাওয়াতে পারবেন না সুটকির প্রতি তার কোনো আগ্রহ থাকবে না কিন্তু সুটকির প্রতি আপনার একটা আগ্রহ থাকবে কারণ আপনি সুটকিকে চেনেন জানেন তো এখানে আমাদের কোনো আগ্রহ নাই কিন্তু আপনি জানেন যাদেরকে আমরা বলি সায়েন্টিস্ট তাদের কিন্তু ঘুম নাই প্রত্যেকটা পরিবর্তন তারা একবার দেখে না দুই তিনবার করে করে দেখে দুই তিনবার করে করে দেখে তো আমার আল্লাহ রব্বুল আলামিন এই বিভাগের জন্য আল্লাহ কিছু মাইন্ডসেট বানিয়েছেন এই মাইন্ডসেটওয়ালা লোকদেরকে আমরা সায়েন্টিস্ট বলি যারা পরিবর্তন কেন হয় চন্দ্র কী সূর্য কি পৃথিবীতে উপরের জিনিস কেন নিচে আসে এখানে যে ম্যাগনেটিক ফোর্স ম্যাগনেটিক ফিল্ড মধ্যাকর্ষণ সব কিছু কিন্তু এই যে উপরের জিনিস নিচে পড়া একটা জিনিস আরেকটাকে আকর্ষণ করা এই যে একটা ম্যাগনেট বড় পড়ে আছে এটা আশি হাজার কিলোমিটার দূরের একটা ম্যাটারকে আকর্ষণ করা এই তাবৎ জিনিসগুলা যারা জানে আমরা তাদেরকে সাইন্টিস্ট বলি তাদেরকে সাইন্টিস্ট বলি আজিব বিষয় হচ্ছে পৃথিবীর কোন সাইন্টিস্ট আল্লাহর অস্তিত্ব স্বীকার করে নাই কোন সাইন্টিস্ট করে নাই আল্লাহ নাই এই কথা কেউ বলে কোন সাইন্টিস্ট বলে নাই রয়ে গেল পৃথিবীর স্কলার পৃথিবীর স্কলার কেউ বলে নাই স্রষ্টা নাই বুঝতে পেরেছেন আপনারা বলবেন কেন বলে নাই না বলে নাই কেন বলে নাই কিভাবে বলে নাই নাইনটি পার্সেন্ট বলেছেন এই পৃথিবীর একজন স্রষ্টা আছে এই পৃথিবীর একজন স্রষ্টা আছে আর কিছু বলেছে এই পৃথিবী স্রষ্টা আপনি মুট কথা হচ্ছে স্রষ্টার ওই অ্যাঙ্গেল থেকে আপনি বের হতে পারছেন না এরা হচ্ছে বহির্বিশ্ব নিয়ে যারা গবেষণা করে এদেরকে আমরা বৈজ্ঞানিক বলি আর যারা আমাদের ভিতরের জগতে আল্লাহ কি দান করেছেন এখন ভিতরের জগতে কি দেওয়া হয়েছে। আমরা তো জানি না। আল্লাহরুল আলমী মানুষকে অসীম শক্তি দিয়ে বানিয়েছে মানুষ ব্রেইন দিয়ে যেমন চিন্তার কুদরত রাখে মানুষ কলব দিয়েও চিন্তার কুদরত রাখে দুইটাই সক্ষমতা দুইটাই সক্ষমতা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ায় আরেকটার কোনো সীমা পরিসীমা নাই এবং এটা এত এত দূর পর্যন্ত বিস্তৃত এবং এত দূরের জিনিসকে করতে পারে আপনি যখন হজরত সোলাইমান ইসলামের লাস দরবারে আসেফ বিন বরখিয়া বসা যখন জিজ্ঞাসা করা হয়েছে রানী বিলকিস আসারাকে বিলকিসের সিংহাসন কারা এখানে আমাকে এনে দিতে পারবে আসে বিন বরখিয়া বলেছে কোরআন বলছে কিতাব যার কাছে এলম ছিল নলেজ যার কাছে নলেজ ছিল উনি বলেছেন কিসের নলেজ কিতাবের নলেজ যার কাছে কিতাবের নলেজ ছিল জ্ঞান ছিল উনি দাঁড়িয়ে বললেন হুজুর আমি আপনার চোখের পলকের আগে আমি এটা নিয়ে আসতে পারবো আমি আপনাদেরকে এই জিনিসটার প্রতি আপনারা গভীরভাবে কনসেন্ট্রেট করেন যে এখানে একটা শক্তি লুকায়িত আছে এটা হচ্ছে হাইড এন্ড পাওয়ার এটা মানুষের ভিতরে দেওয়া হয়েছে ইকবাল খুব সুন্দর বলেছেন উনি বলেছেন আপনি মন সুরাগে আমাদের ভিতরেই মৌলাই করিম একটা অসীম শক্তি দান করেছেন আমরা অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারি এই যে আসেফ বিন কোন জায়গা থেকে কোন জায়গায় জিনিস নিয়ে এসেছেন কিসের ভিত্তিতে কোন নলেজের ভিত্তিতে আমরা সেই নলেজের সন্ধানে আছি সেটা কোন নলেজ আমরা যদি এই নলেজ যেটাকে এলমুম মিনাল কিতাব বলা হয়েছে এখানে এলমো আছে হ্যাকমত আছে কোনো সময় শুধু অ্যাল উল্লেখ করা হয়েছে হ্যাকমত উল্লেখ করা হয় নাই যখন নবী এবং ওলিদের ব্যাপারে শুধু অ্যাল উল্লেখ করা হয় সেখানে হ্যাকমত থাকে সেখানে হ্যাকমতো থাকে আর যদি শুধু হ্যাকমতের উল্লেখ করা হয় সেখানে এলমো থাকে মানে এই সমস্ত সত্তার জন্য যখন এলম শব্দ ইউজ করা হয় হ্যাকমত সেখানে জড়িত থাকে ইনভলভ থাকে ইনক্লুডেড থাকে যখন হ্যাকমত উল্লেখ করা হয় এলমও ইনক্লুডেড থাকে যেমন নবীদের ক্ষেত্রে বলা হয়েছে আমি নবীদেরকে নবুয় দান করেছি এটা না বলে বলা হয়েছে এলম দান করেছি তো নবুয় নবীদেরকে যে নবুয়ত দান করা হয়েছে এটাকেও ও আতাই না হলে ইলমা আমি এলম দান করেছি তো নবীদের নবুয় আল্লাহ এলম বলেছেন বেলায়তকেও আল্লাহ এলম বলেছেন এখন এই দুই এলম অতপর আমরা যদি হজরতে লুকমান আলা ইসলামের ক্ষেত্রে যাই হজরত রুকমান আলা ইসলাম বলছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন আমি লুকমানকে হেকমত দান করেছি লুকমানকে আমি হেকমত দান করেছি ইমাম ইবনে কেসির সহ অসংখ্য মুফাসির কেরাম ইমাম কুরতবি সহ এই বিষয়গুলা এনেছেন ওনাকে ওনার বন্ধু কারণ লুকমান আলা ইসলাম ছিলেন আফ্রিকান কালো মানুষ একেবারে পাতলা সমাজের মধ্যে আপনি মনে করতে পারেন সীমার নিচে বসবাসকারী হজরতে লুকমান হাকিম উনি কোনো উপর শ্রেণীর মানুষ ছিলেন না তো উনি কোনো না কোনো একজনের সমাজের যারা প্রভাবশালী ব্যক্তি তাদের পশু পালন করতেন মেষ শাবক পালন করতেন ওখানে উনি কাজ করতেন ওনার সাথে আরও এক ব্যক্তি ওনার কলিগ ছিলেন যিনি ওনার সাথে কাজ করতেন একদিন ওই মানুষটা দীর্ঘদিন সাথে আর দেখা নাই হঠাৎ করে দেখলেন লুকমানের ঘরের সামনে মন্ত্রী সমাজের হত্যাকর্তা সমাজের যারা প্রভাবশালী লোক সবাই লাইন ধরেছে কি কারণে লুকমান থেকে পরামর্শ নেওয়ার জন্য উনি অবাক হয়ে গেছে যে এই তো আমার সাথে কাজ করত। তখন সবাই চলে যাওয়ার পরে লুকমান আল ইসলামের কাছে গিয়ে বলল লুকমান তুমি লুকমান না আমার বন্ধু লুকমান কহে তোমার এই অবস্থা কিভাবে হলো তুমি এই জায়গায় কিভাবে পৌঁছালা তখন হজরতে লুকমান আলা ইসলাম বলেছেন ইমাম ইবনে কেসির সাত আটটা করে বলেছেন ইমাম কুর্দবি এটাকে শর্ট করে ফেলেছেন চারটার মধ্যে এনেছেন প্রথমে বলেছেন আল্লাহ রবুল দান আল্লাহর অনুগ্রহ তো আল্লাহ অনুগ্রহ কেন করলেন এখানে তিনটা উনি মৌলিক কথা বলেছেন যেটার কারণে মানুষের কাছে হ্যাকমত আসে এটা বাদে এল তো আসবে কিন্তু হ্যাকমত আসবে না আমি আরেকটু পরে আরেকটু ক্লিয়ার করব আপনাদেরকে তো কি জিনিস নাম্বার টু হচ্ছে নাম্বার টু উনি বলছেন আমি এই মকামে পৌঁছার একটা কারণ হচ্ছে আমার আদাউল আমানা আমি আমার জীবনে কখনো আমানতের খেয়ানত করি নাই আপনারা বুঝতে পেরেছেন আমানতের খেয়ানত করা দেখেন আমানতের খেয়ানত মানে আপনার কাছে আমি টাকা রেখেছি আপনি আমাকে টাকাটা ফেরত দেন আমরা জেনারেলি এটাই মনে করি আসলে ঘটনা এরকম না ঘটনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন আল্লাহ হুকুম দিচ্ছেন তোমাদেরকে যাতে তোমরা আমানত ইলা আহলিহা তোমরা যেন যার যার আমানত তার যে মূল মালিক তাকে কি দাও তাকে হস্তান্তর করো আমরা জানি শব্দটি আমানাতুনের বহু বছরের উপর যখন আলিফলাম ঢুকে মাদ্রাসার ছাত্ররা খুব ভালো বুঝবেন আলিফলাম ঢুকলে সেখানে একটা কম্প্রিহেন্সিভনেস থাকে মানে যত ধরনের ট্রাস্ট আছে যেমন আপনাকে শিক্ষক বানানো হয়েছে এটা আপনার উপর আমানত আমি আমার শিক্ষকতার যেই হক সেটা যদি আদায় না করি আমি খেয়ানত করেছি আমি আমার স্ত্রী আমার ঘরে রেসপন্সিবল উনি যদি ওনার হক আদায় না করেন তাইলে আমানতের খেয়ানত করেছেন আমার ঘরের ড্রাইভার তার কাজের জন্য আমানতদার এই যদি উনি যদি এটা করতে না পারেন ব্যর্থ হন তাহলে আমানতের খেয়ানত করেছেন এটা হচ্ছে আমানত একটা বিস্তৃত জিনিস তো উনি বলছেন আমি আমার জীবনে কখনো আমানতের খেয়ানত করিনি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে হাদিস আমার জীবনে আমি মুখে যা বলেছি অন্তরে তা বিশ্বাস করেছি এবং আমার মুখ দিয়ে কখনো এমন কোনো কথা বলি নাই যেটা আমি অন্তরে বিশ্বাস করি না এটাকে বলে আপনার ভিতর এবং বাহির এক হওয়া এবং কাদেরিয়া তরিকার হুজুর বসুল আজম আব্দুল কাদের জিলানি যখন আমাদেরকে হ্যাকমত কিভাবে অর্জন করে এটা শিখিয়েছেন তো উনি ওটা শিখাতে গিয়ে আমাদেরকে বলেছেন যে তিনটা জিনিস তোমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার একটা সততা সত্যবাদিতা আর একটা নলেজকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এলমকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং সততা সত্যবাদিতাকে অতপর জহদ দুনিয়া বিমুখতাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন যেটার কারণে মানুষের মধ্যে অ্যালমের সাথে হ্যাকমতো ঢুকে আমি হ্যাকমত কি একটু পরে আপনাদেরকে বলছি জাস্ট এই বিষয়গুলো শেষ করি হজরত লুকমান আলা ইসলাম বলছেন এখন দেখেন একটা হচ্ছে আমানতের খেয়ানত করি নাই আর একটা হচ্ছে সিদকুল হাদিস কথাই কর্মে আমি সব সময় সততা অবলম্বন করেছি নাম্বার থ্রি হাই হাই তো আমি যেই জিনিসগুলা লভ কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন না কদে আফলাহাল মুমিনুন আল্লাদিন আহম ফি সালাতহিম খাসে উন ওয়াল্লাদিন আনিল আনিল্লাগবে মরিদুন মুমেন যারা ওনারা সব সময় লভ জিনিস যেটার আমাদের দুনিয়াবি জিন্দেগিতে আমাদের পরকালের জিন্দেগিতে যেটার সরাসরি কোনো ইম্প্যাক্ট নাই এফেক্ট নাই এমন কাজ যেটা আমার ভিতর জগৎকে আলোকিত করতে আলোকিত করবে না অন্ধকার অন্ধকারচ্ছন্ন করবে এমন কাজ যেটা আমাকে গুনার দিকে ধাবিত করবে এমন কাজ যেটা আমাকে অলস বানিয়ে ফেলবে এই ধরনের কাজগুলা থেকে আমি নিজেকে সব সময় রক্ষা করেছি আমি এটাকে একটু নিয়ে বিনিয়ে বলতে চাচ্ছিলাম কারণ আমরা যখন ফেসবুক ইউজ করি আপনারা দেখবেন আমরা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দেয় আমাদের মাথায়ও থাকে না আমি সহ কিন্তু আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন যে এটা কোনো মুমিনের আলামত না এটা মুমিনের কোনো নিদর্শন না যাই হোক তো হ্যাকমত আসার জন্য হজরতে লুকমান আল ইসলাম এই চারটা জিনিস ওনাকে মেনশন করেছেন এই চার কারণে আল্লাহ রব্বুল আমাকে হ্যাকমত দান করেছেন এখন প্রশ্ন হচ্ছে হ্যাকমত কি জিনিস হ্যাকমতের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন ডিকশনারি লিসানুল আরব সহ ইমাম রাগেব আল আসফাহানি সহ ব্যাখ্যা দিয়েছেন কো হ্যাকমত কি জিনিস কো হেকমত হচ্ছে ইবারাতুন আন মারিফতে আফদালিল আসিয়া বি আফদালিল আলুম ইউকার্লি মানে সিনো দা কায়কি সিনোহাত ওয়া ইউথ কেনোহা মোট কথা হচ্ছে হ্যাকমত দুই মুখী জিনিস একটা হচ্ছে কোনো জিনিস একেবারে গভীরে গিয়ে চিন্তা করতে পারা কোন জিনিসের গভীরে গিয়ে চিন্তা করতে পারা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ইনফরমেশন যে জ্ঞানগুলো আপনার কাছে এসেছে সেগুলোকে অর্গানাইজ করে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে কোনটা সময়ের সাথে সুইটেবল হবে কোনটার মাধ্যমে ব্যক্তির উপকার সাধন হবে কোনটার মাধ্যমে জাতির হেদায়ত হবে এই তাবক জিনিস যখন আপনার মধ্যে চলে আসে এটাকে হেকমত বলে একটা হচ্ছে আলেন আমার কাছে এলম আছে আমি জানিও না কোন কথা কোথায় বলতে হবে কোনটার মাধ্যমে উপকার আছে কোনটার মধ্যে উপকার নাই সোসাইটি এবং টাইমের সাথে কোনটা স্যুট করবে তাহলে বুঝতে হবে এই ব্যক্তির মধ্যে অ্যাল জরুর এসেছে কিন্তু এই ব্যক্তির মধ্যে হ্যাকমত নাই তো হ্যাকমত কখন আসে তো হ্যাকমত আসে যখন উনি থাকে নলেজ ইনফরমেশন থাকে উনি অর্গানাইজ করতে পারেন আগে পরে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এগুলা দেওয়ার পরে কোনটা বলবেন কোনটা বলবেন না কোনটা রাখবেন কোনটা শ্যুট করবে কোনটা করবে না নাম্বার টু এরপরে উনি যখন এটা ডেলিভার করেন তো ডেলিভারির সাথে ওনার ভিতর থেকে ওই শব্দগুলোর সাথে একটা নূরও ভিতরে যায় নূরের ভিতরে যায় এই নূর এই নূর দেওয়ার আগে ব্যক্তিকে হ্যাকমতের জ্ঞানে জ্ঞানী করার আগে আল্লাহরবুল্লা আলমিন তার বক্ষকে খুলে দেন তার বক্ষ বক্ষ যখন খুলে দেন আল্লাহ রব আলমিন একটা বিশেষ নূর ওই বক্ষের মধ্যে দান করেন তো আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল আর সুল আল্লাহ ওই সরহু সদরটা কি মানে বক্ষ খুলে দেওয়াটা কি কোরআনের আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু আল্লাহ সিনাকে বক্ষকে সম্প্রসারিত করেন আবার সংকুচিত করেন সংকুচিত করলে কিছু জিনিস দিয়ে বোঝা যায় সিম্পটম দিয়ে সম্প্রসারিত করলো কিছু সিম্পটম দিয়ে বোঝা যায় সংকুচিত যাদের করে তারা দুই তিনটা জিনিস থেকে কখনো বের হতে পারে না তারা অশ্লীলতা থেকে বের হতে পারবে না তারা কখনো তাদের জীবনে দুনিয়ার লোভ লালসা থেকে তারা বের হতে পারবে না হোক আলেম হোক টিচার হোক সাধারণ মানুষ তারা অশ্লীল তারা লোভ থেকে বের হতে পারবে না তারা কখনো জবানের শ্লীলতা তাদের থাকবে না এবং তাদের মাধ্যমে থার্ড জিনিসটা জীবনেও হবে না সেটা কোনটা হেদায়ত তাদের মাধ্যমে ইনফরমেশন পাস হবে কিন্তু মানুষের মধ্যে কখনো তরবিয়ত হবে না তরবিয়ত কখনো হবে না কেন কারণ তরবিয়ত হওয়ার জন্য সরহুজ সদর লাগে সরহুজ সদর আল্লাহ তাকে দান করেন যাকে হ্যাকমত দান করেন আল্লাহ হ্যাকমত তাকে দান করেন যেই ব্যক্তির জিন্দেগিতে আমানতের খেয়ানত থাকে না যেই ব্যক্তির জিন্দেগির মধ্যে মিথ্যা থাকে না যেই ব্যক্তির জিন্দেগির মধ্যে সিজদা থাকে এই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন তার সিনা খুলে দেন যখন সিনা খুলে দেন আল্লাহ তাকে হ্যাকমত দান করেন যখন আল্লাহ তাকে যাকে হ্যাকমত দান করেন ওই ব্যক্তি সমাজকে সোসাইটিকে ইতিহাসকে যে কোনো বৃত্তে গিয়ে পরিবর্তন করে দিতে পারেন এই ব্যক্তি পাথর হৃদয়ে পানির সঞ্চার করতে পারেন এই ব্যক্তির মাধ্যমে কখনো সমাজের মধ্যে ফাসাদ হবে না ফিতনা হবে না এবং এই ব্যক্তির কথা তুলে ধরতে গিয়ে হুজুরেকারী সল্লাল্লাহ আলাহিসলামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইয়ার সু আল্লাহ সল্লাল্লাহ আলাহি ইন এখানে হাদিসে পাকের মধ্যে যখন খাইর শব্দটি ব্যবহার হয় এবং সলেহ শব্দটি ব্যবহার হয় বিশেষ করে যেগুলা এলমের সাথে সংশ্লিষ্ট জ্ঞানের সাথে সংশ্লিষ্ট মোস্টলি সেগুলার মাধ্যমে ফিক্খু দিন বোঝানো হয় ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজ আমাদেরকে বোঝানো হচ্ছে ইয়ারসুল্লাহ সাল আলী ওসাল্লাম এমন একটা মজলিস যেটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজের মজলিস এবং এটা কোনটা ইয়ারসুল আল্লাহ তখন আমার নবী সাল্লাহ ইসলাম তিনটা কথা বলেছেন যাদেরকে দেখলে মানজাক্কার দাক্কা রহমুল্লাহর উয়াত যাদেরকে দেখলে তোমার ভিতরে আল্লাহ রাবুল আলামিন কবর হাসর আল্লাহর খোফ খসিয়ত অ্যাটাচমেন্ট টান আকর্ষণ এগুলো তুমি তোমার ভিতরে ফিল করবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওয়াজাদা ফিল ইল মিকুম তার এল তার কথাবার্তা যখন শুনবে তো তোমার ওই তার কথাবার্তা তোমার জ্ঞানের সমুদ্রকে বর্ধিত করবে সম্প্রসারিত করবে তোমার আন্ডারস্ট্যান্ডিংকে আরো গভীর করবে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে ওয়াজাদা বিল আখিরাতে আমানুহু তার কর্ম তার ডেইলি লাইফ তুমি যদি তার লাইফ প্যাটার্ন দেখো লাইফ প্যাটার্নের মাধ্যমে তুমি বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়ার মানুষ না এই ব্যক্তি অন্য কোন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যেটাকে আমরা আখেরাত বলি সর্বসা আমি আপনাদেরকে বুঝাতে যেটা চাচ্ছিলাম যে আমরা হিকমত কাকে বলবো তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি শেষ পর্যন্ত এই হুকুমটাকে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন আল খেলাফাতু ফি কুরাইশ ওয়াল হুকম ফিল আনসার এই যে হ্যাকমতের সাথে আনসারের সম্পৃক্ততা করেছে আর খিলাফত তথা পলিটিক্যাল পাওয়ারের সাথে কোরাইশের সম্পৃক্ততা করেছে আমার নবী এখানে হুকুম বলতে হ্যাকমত বুঝিয়েছে হ্যাকমত বলতে ফিকুদ্দিন বুঝিয়েছে ফিকুদ্দিন বলতে ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলামিক নলেজকে বুঝিয়েছে এবং এটা আমার নবী সম্পৃক্ত করেছেন আনসারের দিকে আমরা দেখি আমার নবীর জলিলুল কদর যে ফকি সাহাবি সব সাহাবাহিকেরাম আনসারের মধ্যে মহাজিবনে জবল ওবাইবনে কাপ যেগুলা যেগুলো কেরামের মধ্যে ফকি সাহাবি তারা সবাই আনসারের সাথে বিলং করে আনসারের সাথে বিলং করে এখন আমি অ্যাল কি জিনিস এটা আমাদের জানা বড় জরুরি সম্মানিত উপস্থিতি আমরা এই অ্যাল কি জিনিস সেটা জানার জন্য অ্যাল মানি নলেজ কিন্তু আমরা সব সময় বলি অ্যালমানি জ্ঞান অ্যালমানি নলেজ আমরা কিন্তু কেউ কখনো নলেজ অর্থ কি সেটা জানার চেষ্টা করি না নলেজেরও তো একটা অর্থ আছে জ্ঞানের তো একটা অর্থ আছে জ্ঞান জিনিসটা কি আমাদের এখানে জ্ঞানের মানে কিছু জানা কিছু বিষয়ে আপনার ভিতরে আলো আসা তো আলো না থাকলে অন্ধকার থাকে এটাকে আমরা বলি জাহাল আমি মাদ্রাসার যারা কলেজ আমাদের কলেজ ইউনিভার্সিটিতে বিশেষ করে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সে পড়েন আমি বসিদ মোরাক্ক ওই ধান্দার মধ্যে যাচ্ছি না আমি ডাইরেক্ট শুধু সাধারণ শ্রোতাদেরকে বোঝানোর জন্য জাহাল মানি হচ্ছে নিরেট মূর্খতা আই ডোন্ট নো আর নলেজ হচ্ছে আই নো আমি জানি তাইলে এটা একটা টোর হচ্ছে না একটা জার্নি হচ্ছে জার্নিটা যেখান থেকে শুরু হয়েছে ফ্রম দ্যাট আই ডু নট নো এখান থেকে জার্নিটা শুরু হয়েছে এবং আমি যাচ্ছি কোথায় দিকে দিকে তো আপনি যখন এই সফরটা করতে যাবেন এই সফরের বিভিন্ন স্টেশন আছে আপনি একদিনে নলেজের জায়গায় পৌঁছাতে পারবেন না আমি শুধুমাত্র আপনাকে আগে কিছু এক্সাম্পল দিয়ে যাতে আপনারা বুঝতে পারেন আমরা যখন মাদ্রাসায় পড়ব আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে আমি এলমে হাদিস সম্পর্কে জানব অথবা আমি মাজহাব সম্পর্কে ইলমুল ফিক সম্পর্কে জানবো এটা আমার টার্গেট এখন এই টার্গেট পর্যন্ত পৌঁছাতে হলে আমি প্রথমে মাদ্রাসায় ভর্তি হয়েছি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি থেকে আমি দাখিল পর্যন্ত এসেছি ম্যাট্রিক পর্যন্ত যখন এসেছি বাই দিস টাইম আমি ক্লাসিক্যাল সায়েন্সের যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলাকে বলে ফাউন্ডেশন আরবি কিভাবে পড়ে আরবির অর্থ কিভাবে করে। আমি আমি কিছু অনুবাদ করতে পারি। আরবি কিভাবে পড়ে শব্দের অর্থ শব্দ বানানো এগুলো আমি দাখিল পর্যন্ত শিখেছি এর পরবর্তীতে বাই দিস টাইম আমি কিছু কোরআনের আয়াতের অনুবাদ শিখেছি কিছু হাদিসের অনুবাদ শিখেছি আমি যখন দাখিল পর্যন্ত এসেছি আমার আমি যাব ফিকার স্টেশনে মাঝহাবের স্টেশনে আমি যখন দাখিল পর্যন্ত এসেছি আমি দুবাইতে অবস্থান করছি যাব নিউ ইয়র্ক যাব নিউ ইয়র্ক তো আপনি এই দুবাই এয়ারপোর্ট আপনাকে এমনিতে ঢুকিয়ে দেবে না আপনি অনেক প্রসেসিং করে দুবাই পর্যন্ত পৌঁছেছেন আপনার স্ট্রাগল জড়িত আপনি ঘাম ফেলতে হয়েছে জিনিসপত্র টানতে হয়েছে এটা একদিনে হয় না এটা গুগল করে পরে হয় না এটার জন্য স্ট্রাগল করতে হয় আপনি এখন যদি দুবাই থেকে আপনি নিউ ইয়র্ক যান আপনার নিউ ইয়র্কের ভিসা লাগবে না টিকিট লাগবে টাকা পয়সা লাগবে মাদ্রাসার মধ্যে সবাই যে দাখিল থেকে ফিকার স্টেশন পর্যন্ত পৌঁছান এমনটা না কেউ ওখান থেকে চলে আসেন এরপরে আপনি পরবর্তী জার্নি শুরু করেছেন আলিম থেকে এখন শিক্ষার প্যাটার্ন পরিবর্তন হয়ে গেছে শিক্ষার প্যাটার্ন পরিবর্তন হয়ে আপনাকে কিছু উঁচু পায় আর উঁচু মাপের কিতাব দেওয়া হচ্ছে যেন আপনার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা পজিটিভ হয়েতে হয় এবং আলিম মধ্যে যখন আপনাকে ক্লাস করাচ্ছে এই সময় দুইটা জিনিসকে সামনে রেখে আমরা সিলেবাসটা করেছি এল এবং আপনার ক্রিয়েটিভিটি রেশনাল ডেভেলপমেন্ট রেশনাল ডেভেলপমেন্ট এই দুইটাকে সামনে রেখে একটাকে বাদ দিয়ে দিয়েছি কোনটা হ্যাকমতের জায়গাটাকে বাদ দিয়ে দিয়েছি হ্যাকমত শিখাতে হলে যে সুফিয়াই কারামকে লাগে এই শিক্ষা কিভাবে অর্জন করতে হয় এটা লাগে এটা আমরা বাদ দিয়ে দিয়েছি মাদ্রাসার মধ্যে গত তিরিশ চল্লিশ বছরে আমরা শুধুমাত্র এখানে ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে এই সুন্না এরপরে রেশনাল ডেভেলপমেন্ট রেশনাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা বালাঘাত ফাঁসাহাত এই ধরনের কিছু বিষয় রেখেছি রাখার পরে আমি কামিল পর্যন্ত পৌঁছেছি এখন এই যাত্রার মধ্যে যদি আমি লেখাপড়া করতে পারি আমার স্টেশন এক জায়গায় যদি আমি শুধুমাত্র পরীক্ষায় পাশ করি লেখাপড়ার স্টেশন আরেক জায়গায় আপনি সবকিছু এক পাশে রাখেন পুরা জার্নিটা আপনি মাথায় রাখেন আপনি যখন ফিকার স্টেশনে পৌঁছেছেন ফিকার স্টেশনে পৌঁছানোর পর শুধু আপনি বুঝতে পেরেছেন ফিকা জিনিসটা কি এরপরে ফিকাতে কারা কারা কাজ করেছেন আপনার জানার পরিধি শুধুমাত্র এতটুকু এখন এখান থেকে যদি আপনি আবার উপরে উঠতে চান তো আরেকটা জার্নি শুরু হয় এটাকে কি বলে এটাকে বলে আইলমুল ইয়কিন আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন এটা আরেকটা জার্নি এই জার্নির জন্য অনেক বেশি সিনিয়র টিচারের দরকার হয় ওনারা তখন আপনাকে ফিকের দরজা জানালা ফাউন্ডেশন প্রত্যেক কিছু হাতে ধরে ধরে আপনাকে দেখা এটা এই জিনিস এটা এই জিনিস এটার গভীরতা এতটুকুন এটার গভীরতা এতটুকুন এই আয়াত এতটুকুন যেতে পারবে এই হাদিস এতটুকুন যেতে পারবে এটা আলাদা একটা জার্নি আমরা ওই জার্নি একটু রাখি এই জিনিসটাকে আমরা দিনের আলো দিয়ে বোঝার চেষ্টা করি আপনি যখন সকালবেলা নামাজ পড়তে বের হন ছয়টা নিরেট অন্ধকার ঘুটঘুটে অন্ধকার আপনি কিন্তু ডান বাম কোনো কিছুই দেখছেন না আপনার ভিতরে একটা ভীতি কাজ করছে আপনি আপনার সাথে সলিমুল্লাহ আপনি মনে করেছেন কলিমুল্লাহ আপনি ডাকছেন কিন্তু কলিমুল্লাহ বলে তো উনি বলছেন স্যার আমি সলিম তো আপনি কি বলেছেন অন্ধকারের জন্য দেখতে পাইনি অন্ধকারের জন্য কারণ অন্ধকার মানুষকে কনফিউজ করে এই শব্দগুলা খেয়াল রাখবেন পরবর্তীতে কাজে আসবে অন্ধকার মানুষকে কনফিউজ করে অন্ধকার মানুষকে ভীতিকর পরিস্থিতিতে ফেলে দেয় অন্ধকার যেখানে ভয় লাগা দরকার সেখানে আপনার ভয় আসে না বাদ তো দেখেনই নাই ভয় আসবে থেকে। এই হচ্ছে অন্ধকারের নেচার অন্ধকার মানুষকে কনফিউজ করে অন্ধকার মানুষকে ভীত করে অন্ধকার যেখানে ভয় পাওয়া দরকার সেই ভীতি থেকে আপনাকে দূরে রেখে আপনাকে ধ্বংসের মুখে ঠেলে দেয় এটা অন্ধকার কাজ করে আপনি মসজিদে গেলেন মসজিদ থেকে বের হলেন একটু আলো দেখেছেন একটু আলো দেখেছেন এখন আলো খুলতে আছে এখন অন্ধকারের অপোজিটে এতক্ষণ যে ঘুটঘুটে অন্ধকার সেটা এখন আলোতে পরিণত হচ্ছে আলো একদিনে হয় না ফকি একদিনে হয়ে যায় না মুহাদ্দিস একদিনে হয় না আলো যখন ছয়টা সাড়ে ছয় সাত বারোটা বাজে তখন পৃথিবী বুঝতে পারবে যে পৃথিবীতে অন্ধকার নামে কোনো কিছু ছিল পৃথিবী বুঝতে পারে না এই জিনিসটা এখন মাথায় রাখেন আমরা এখন অন্ধকার থেকে যাত্রাটা শুরু করেছি আমার স্টেশনের নাম হচ্ছে জাহাল মূর্খতা নিরেট মূর্খতা অন্ধকার ছয়টার অন্ধকার আমি জানিও না কোনটা রাইট কোনটা রং এই জায়গা থেকে যখন আপনি কথা বলবেন আপনার মধ্যে হায়া থাকবে না আপনি কার সাথে কথা বলছেন বুঝতেও পারবেন না যেভাবে অন্ধকারের মধ্যে বাঘ দেখেন নাই আপনি এখানে তো সমস্ত সলিমুল্লাহকে আপনার কলিমুল্লা মনে হবে তখন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে যখন আপনি কথা বলবেন রংপুর কোরআনের মধ্যে পাবেন বুঝতে পেরেছেন এর পরবর্তীতে আপনি যাত্রা শুরু করেছেন যাত্রা শুরু করার পরে প্রথম স্টেশন যেখানে পৌঁছেছেন সাড়ে ছয়টায় যখন সামান্য আলো হয় এটাকে আমরা বলি ওয়াহাম কি বলি ওয়াহাম ওয়াহামকে ইংরেজিতে বলে ডেলুশন ইলুশন ব্যাড ইম্প্রেশন আমি একটা রিসার্চ করতে বের হয়েছি কিন্তু আমি আমার অন্ধকার বেশি থাকার কারণে সলিমুল্লাহ কলিমুল্লার ক্ষেত্রে ডিসাইড করতে পারি নাই আমার মধ্যে আমি যে জিনিসটা দিতে চেয়েছি এটা একটা রংলি ইন্টারপ্রিটেশন হয়ে গেছে কেন আমার স্টেশনের কারণে এখন আমাদের এখানে সংকট কেন তৈরি হয় সংকট তৈরি হচ্ছে আমি যখন স্টেজে বসে কথা বলছি অথবা মিম্বরে বসে কথা বলছি অথবা টিভিতে বসে কথা বলছি আপনি কিন্তু বুঝতে পারেন না আমি কোন স্টেশন থেকে কথা বলছি আপনি মনে করছেন আমি অ্যালোমের স্টেশন থেকে কথা বলছি আসলে আমি কথা বলছি ওয়াহামের স্টেশন থেকে ওয়াহামের স্টেশন থেকে যখন আপনি কথা বলবেন আপনি সাদাকে সাদা বলতে পারবেন না লালকে লাল বলতে পারবেন না কারণ আপনি তো না এখানে দেখছেন পার্সেন্ট অন্ধকার থাকে যার কারণে আমাদের এখানে সংকট তৈরি হচ্ছে আমাদের এখানে আপনি যখন উঠে কথা বলছেন আপনি বলছেন রসুল আত্মহত্যা করতে গেছে আমি জাস্ট আমি জাস্ট আপনাদেরকে কিছুদিনই সংকট কেন তৈরি হয় এই যে শব্দটা আপনি বলে ফেলেছেন এটা কোনো কোনো মহাদ্দিস বলবে না যিনি এলমের স্টেশনে দাঁড়িয়ে আছেন উনি বলবেন না এই কথা আপনি কেন বললেন কারণ আপনি যে স্টেশনে দাঁড়িয়ে আছেন সেটা এখনো অন্ধকার সেটাকে বলে ওয়াহম এরপরে আপনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন ক্লাস এইট ক্লাস নাইন টেন পর্যন্ত এসে পৌঁছেছেন টেন অতপর আলিম আলিমের মধ্যে ভাগ ভাগ হয়ে যাচ্ছে আপনি আলিমে উঠার পরে আপনি পৌঁছেছেন কিসের স্টেশনে শাক ডাউট এটাকে আমরা বলি সাসপেক্ট করা এসা এটাকে বলে স্কেপটিসিজম এখানে ফিফটি আলো থাকে ফিফটি পারসেন্ট অন্ধকার থাকে আপনি জানেন তবে আপনি শেয়ার না আপনি শেয়ার না আপনি হাদিস একটা পড়েছেন আপনি তো সিহাসিতাই পড়েন নাই হাদিসের আপনি বলছেন আপনি মহাদিস আপনি হাদিসের ছয়টা গ্রন্থ পড়তে হবে একবার দুইবার পড়লে হবে না কয়েকবার পড়তে হবে আপনি বুখারি শরিফের এবং সিহা সিদ্দার তিরমিজি শরীফের এই দুইটা গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ পড়তে হবে মিনিমাম দুই তিনবার এরপরে আপনি উলুমুল হাদিসের কিতাব মেইন মেইন যেমন উলুমুল হাদিসের আমি জ্ঞানের কথা বলছি এক কিতাব মোকাদ্দমা লিখেছেন ইমাম ইবনুসালাহ এর পরবর্তীতে এটার প্যাটার্ন চ্যান করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি আপনি প্রত্যেক যুগ থেকে দুই তিনটা কিতাব পড়ার পরে আপনার ভিতরে একটা কনফিডেন্স ডেভেলপ করবে এই সব কিছু পড়ার পরে আপনি একটা জায়গার মধ্যে পৌঁছাবেন কিন্তু আপনি শুধু পাশ করেছেন আপনি পড়েন নাই ব্যাখ্যা গ্রন্থ পড়েন নাই আপনি উলুমুল হাদিসের কিতাব পড়েন নাই না পড়ার কারণে আপনি মধ্যে ফিফটি আছেন আপনি এক পা এগুচ্ছেন আমি আপনাকে বলেছি হাল হাজা জুজ ইজ ইট পারমিসব আপনি বলছেন ইয়েস বা আই এম নট শিওর কেন কারণ আপনি ওই যে পুখি যেটা আসে মানে আপনার নলেজের মধ্যে আপনার মধ্যে যেই নিশ্চয়তা কনফিডেন্স যেটা আসে সেটা পরের স্টেশন থেকে আসে এটা এই স্টেশনের মধ্যে আসে না আপনি যখন আলিম এবং ফাজিলে করছেন আপনি তখনও শখের স্টেশনে আপনার উচিত ওয়াজ না করা আপনার উচিত হবে যদি কথা বলেন শুধু হাদিসের অনুবাদ করে দেওয়া শুধু কোরআনের অনুবাদ তাও যারা অনুবাদ করেছেন তাদের থেকে নিয়ে আপনি যদি এই সীমা ক্রস করেন আমি তো বুঝতে পারবো না আপনি আলো থেকে বলেছেন না অন্ধকার থেকে বলেছেন ঠিক আছে সংকট কেন তৈরি হলো কারণ আপনি আমি মনে করছি আপনি স্টেজে স্টেশনে কারণ আপনি তো আমার মতো কাপড় চুপড় পরে এসছেন আমি বুজার কোনো উপায় নাই তো যখন আমি কথা বলছি আমার কথা আলোর মধ্য থেকেও হতে পারে অন্ধকারের মধ্য থেকেও হতে পারে আলোর মধ্য থেকে কম হয় অন্ধকারের মধ্য থেকে বেশি হয়ে যায় সংকট তৈরি হয়ে যায় সংকট যখন তৈরি হয় এখানে গ্রিনার উদ্রেক হয় এখানে একজন আরেকজনকে রিয়াক্ট করে আমরা জানিও না বুঝিও নাই বস এখন গ্রিনার ছড়াছড়ি হয় অ্যাজ এ রেজাল্ট অফ দিস আমরা উগ্রবাদিতার দিকে চলে যায়। কিসের কারণে এগেই না জানার কারণে এখান থেকে আবার যাত্রা শুরু করেছেন কোরআন আমি কোরআনের আয়াতে একটু পরে আসব আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত এখান থেকে যখন আপনি যাত্রা শুরু করেছেন তৃতীয় স্টেশন জান জান মানে হচ্ছে অ্যাজামশন জানের মধ্য থেকে আপনি তখন এটাকে বলে অপিনিয়ন ভিউ আমি এটা মনে করি এটা আমার অভিমত এটা হচ্ছে জানের অর্থ জানের স্টেশনে যখন পৌঁছেছেন তখনো অন্ধকার আছে কিন্তু এখন আলো বেশি এইটি পার্সেন্ট আলো টোয়েন্টি পার্সেন্ট অন্ধকার সাতটা বেজে গেছে মানুষ কিন্তু দরজা খুলে নাই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলে মরে যাওয়ার সম্ভাবনা বেশি কেন কারণ যারা আপনাকে বাঁচাতে আসবে তারা বেশিরভাগ ঘুমে বেশিরভাগ আলো কিন্তু জ্বলছে অন্ধকার নাই কিন্তু সাপোর্টিং এলিমেন্ট যেগুলো আছে তারা ব্লক হয়ে আছে তারা আমি ওলামায় ক্রামের জন্য এগুলো কিছু হিংস দিচ্ছি অনেক কিছু বুঝতে পারবেন আপনারা এগুলো থেকে সাপোর্টিভ এলিমেন্টস না থাকার কারণে আমি ব্লক হয়ে গেছি এটা জন পর্যন্ত এসেছি এখন আমি কোরআনকে জিজ্ঞেস করি কোরআন জিজ্ঞেস করেন আগে হেলমটা বলে ফেলি জান থেকে আপনি আপনার গতিপথ জারি রেখেছেন করতে 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 আপনি এই অ্যালোমের স্টেশনে এসে পৌঁছেছেন যখন অ্যালোমের স্টেশনে এসে পৌঁছেছেন তখন কিন্তু দাড়ি পাক ধরেছে দাড়ি পাক ধরেছে তখন কিন্তু আপনার শরীরের বল কমে কমে আসতেছে অ্যালোমের এখন অ্যালম কি জিনিস নলেজ কি জিনিস নলেজ বলা হয় কোন একটা ফ্যাক্টস কোনো একটা ইনফরমেশন কোন একটা স্কিল আপনার ভিতরে ডেভেলপ হয়েছে কিসের মাধ্যমে এক্সপিরিয়েন্সের মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে একটা স্কিল কিছু ফ্যাক্ট আপনি জানতে পেরেছেন কিছু ইনফরমেশন জানতে পেরেছেন এবং এগুলার মধ্যে কনফিডেন্স লেভেল অনেক উপরে চলে গেছে আপনার দীর্ঘ অভিজ্ঞতার কারণে কিন্তু এই জায়গার মধ্যে এসে আপনি অপিনিয়ন ডেভেলপ করতে পারছেন না আপনি জ্ঞানের ডেভেলপমেন্টের মধ্যে শরিক হতে পারছেন না আপনি আপনার স্বতন্ত্র কোনো অভিমত আপনি এখানে দাঁড় করাতে পারছেন না কেন কারণ আপনি এসে এসে মিডল অফ মধ্যে আছেন কারণ আপনার ভিতরে ভরে গেছে নলেজের স্টেশনে এখন এই ইনফরমেশন গুলাকে অর্গানাইজ করতে হলে হ্যাকমতের দরকার হয় কোনটা বলবেন কোনটা ছাড়বেন সব জানেন তো ভিতরে ভিতরে অস্বস্তি হয়ে যায় কোনটা কোন জায়গায় রাখবেন কোনটাকে ছাড়বেন এখন বলার সময় আপনি বলে দিচ্ছেন না হজরত খদিজ আপনি যখন বলবেন হজরত খদিজুল কোবরা রদি আল্লাহ আমার স্ত্রী আমাদের আম্মা আপনি যখন আমার নবীর প্রাইভেট লাইফের কথা সাধারণ মানুষের সামনে বলে ফেলবেন এই যে আপনি বলে দিচ্ছেন আপনি কেন বলছেন কারণ আপনার ভিতরে ইনফরমেশনটা এসেছে কিন্তু ইনফরমেশনটা কোথায় কিভাবে রাখবেন সেই হ্যাকমতটা আসে নাই সেই হ্যাকমতটা আসে নাই হ্যাকমত না আসলে কি হয় হ্যাকমত না আসলে ফাসাদ হয় হ্যাকমত না আসলে ফাঁসাদ হয় এক ব্যক্তি মৃত্যু হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট সে ওই কথাটা আমার নবীর যেখানে বলা দরকার সেখানে না বলে অপাত্রে কথাটা রেখে দিয়েছে সেই কারণে আম্বিআই একটা খাস বৈশিষ্ট্য হচ্ছে আম্বিয়া যখন কথা বলেন তো মানুষের বিবেক এবং মেদা দুইটা জিনিসকে সামনে রেখে কথা বলেন ওনারা এটা কিভাবে বলতে পারেন কারণ আল্লাহ হাকিম আল্লাহ হাকিম বানান হাকিম বানান অনেক বেশি হ্যাকমতওয়ালা এটাকে বলে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং এর মতো এত গভীরতা থাকে এবং সমুদ্র এত ওপেন থাকে ওনারা আরামসে সাঁতার কাটতে পারেন কিভাবে কাটবেন কোন জায়গায় থাকবেন কোন জায়গা দিয়ে বের হবেন এটা ওনারা খুব ভালো করে জানেন যার কারণে ওনারা কনফিউজ হন না এখন আমরা আপনারা দেখেন এই পর্যায়ে এসে আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন আপনি কি কাউকে পড়াতে পারবেন যেটা এসেছে সেটা পড়াতে পারবেন কনা আপনি এখনো মানুষকে এজুকেট করার জন্য পড়ানোর জন্য ইনফরমেশনটুকু ট্রান্সফার করার জন্য যেই স্পেশাল আপনার একটা বৈশিষ্ট্য দরকার সেটা এখনো আপনার অ্যাচিভ হয় নাই আপনি দেখছেন না আমার নবী সালের রেসালতের দায়িত্ব অর্পণ করার আগ পর্যন্ত চল্লিশ বছর সময় নিয়েছে আমার আল্লাহ ইয়ার্স কেন নিয়েছেন কারণ এর পরে এটা আমাদেরকে জানান দেওয়ার জন্য নতুবা আমার আল্লাহ ইচ্ছে করলে প্রথম বছরও বলে দিতে পারতেন কুমফাহ বলেন না ঈসা আলা ইসলাম এই তোমরা আমার মার ব্যাপারে এগুলা কি বলো কি বলো এগুলা ইনি আব্দুল্লা আচ্ছা ঈসা ইসলাম তো ঈসা ইসা ইসলাম আপনারা ইবনে জুরেজ জুরেজ রদি আল্লাহ বড় ছিলেন না মুসলিম শরীফের ওনার একটা খানেকা ছিল সৌমা খানেকার মধ্যে রাত দিন আবাদত করতেন ওনার মা গিয়ে একদিন ডাকছিলেন জুরেজ জুরেজ জোরাইজের কোনো আওয়াজ নাই জোরাইজ দাঁড়িয়েছে যাই নামাজের মধ্যে উনি চিন্তা করলেন মায়ের ডাকে সারা দেব না নামাজ পড়ব ক না মায়ের ডাকে সারা দিয়ে লাভ নাই নামাজ পড়ি তো মার ডাকে সারা না দেওয়ার কারণে ওনার মা একটু রেগে গেছেন এবং বলেছেন জুরাইজ আল্লাহ আমার ছেলের মৃত্যু ততক্ষণ দিও না যতক্ষণ পর্যন্ত সে কোনো একজন খারাপ মহিলার চক্রে না পড়ে এটা মার মুখ দিয়ে চলে এসছে আমাদের মারা একটু অধৈর্য হন বদোয়া দিতেও দেরি নাই দোয়া দিতেও দেরি নাই কিন্তু সামগ্রিকভাবে আবার আপনারা হেসে উঠতেছেন মার কথা সামগ্রিকভাবে মহিলারা আমাদের মারা দুইটা কারণে আল্লাহর দরবারে অনেক সেরা একটা তাদের রহমতের কারণে দয়া আরেকটা তাদের ধৈর্যের কারণে যেই পরিমাণ রহমত আল্লাহ তাদেরকে দিয়েছেন তার বিন্দু পরিমাণ দয়া আমাদেরকে দেন নাই আল্লাহ যদি তাদেরকে ওই দয়া না দিতেন পৃথিবীতে নিরানব্বই পার্সেন্ট শিশু বড় হইতে পারতো না এক থেকে দুই মাসের শিশুকে যদি একদিনের জন্য বাবার কুলে দিয়ে দেওয়া হতো বুঝতে পেরেছেন আমরা যখন কান্নাকাটি শুরু করে অফ টু থ্রি মান্থস আমরা খুব বেশি হলে দুই মিনিট বরদাস্ত করি এরপরে বালিশটা নিয়ে অন্য রুমে চলে যায় কিন্তু মাদেরকে আল্লাহ রবুল আলমীন প্রতিপালনের দায়িত্ব দেওয়ার কারণে অনেক বেশি রহমত দিয়েছেন এবং তারা আমাদের প্রশান্তির কারণ সুকুন বানিয়েছেন মা বাবা দুইজন থেকে যদি পছন্দ করতে বলি কাকে মাকে ভাই বোন বোন খালা খালু এতক্ষণ বলতেছেন হাসি দিলেন মার কথা বলাতে ফুফা ফুফু কোনটা আমার ছেলে আছে মেয়ে আছে কোনটা গ্রহণ করবেন দাদি দাদা নানা নানি মোস্টলি নানি সাতজন ওনাদের ক্যারেক্টারের মধ্যে আপনি বলছেন কোন ধরনের চিন্তা করতেছেন না বলতে এক বাক্যে বলে দিচ্ছেন মা মা আমাদের এখানে তো অনেক আমাদের কিছু কিছু হুজুরদেরকে দেখি নিচে নামাতে নামাতে এমন নিচে নামা বা এত নিচে নামাচ্ছেন খদিজাতুল কুবরাকে এক পাল্লাই দিয়ে বসেন কে কে বসবেন আরেক পাল্লার মধ্যে দেখি কোন পাল্লা ভারি ফাতে জোহরাকে এক পাল্লাই দেয় আত মাতুস যার এক পাল্লায় দে বাকি আমরা সবাই মিলে আরেক এক উঠি এক শিজ দো তো নিতে পারবো না এক শিজ দো নেওয়া যাবে না যাই হোক আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম বলতে চাচ্ছিলাম যে এই যে অ্যালমের পর্যায়ে মানে শুরু থেকে আমরা জাহাল থেকে শুরু করেছি এলমের পর্যায়ে গিয়ে শেষ করেছি এই অ্যালমের পর্যায় থেকে আমাদের আরেকটা যাত্রা শুরু হয় এই যাত্রার মধ্যে স্পেশালিটি আসে এই যাত্রার মধ্যে আপনার ভিতরে আরো গভীরতা আসে এই যাত্রার মধ্যে জ্ঞানকে আপনি অর্গানাইজ করতে শিখেন এই যাত্রার মধ্যে আপনার ভিতরে গভীরতা আস্তে আস্তে এত গভীর হয় জ্ঞান যে সমুদ্রের মধ্যে পাথর মারলে যেমন নাড়াচাড়া হয় না এলমের মধ্যে ওই ধরনের কোনো নাড়াচাড়া আসে না আল্লাহ এই ব্যক্তির এক্সাম্পল কোরআনে পাকের মধ্যে দিতে গিয়ে বলেছেন এদের এক্সাম্পল হচ্ছে বৃষ্টির পানির মতো পানি কি হয় কো পানি যখন পড়ে পানির সাথে গাছের থেকে এদিক ওদিক থেকে ময়লা আবর্জনা পরে ফোমের মতো হয়ে যায় জাবাদার রাবিয়া কো এই ফোমগুলো দূর থেকে দেখা যায় পানি কিন্তু নিচেই স্থির থাকে পানি নিচে স্থির থাকে কো পানি কোনগুলা কো এটা মুমেনের কলবে অ্যান্ডমো হেকমতের পানি এটা স্থির থাকে নাড়াচাড়া নাই আপনি যখন নাড়াচাড়া করবে মাহফিলের মধ্যে বা আমি যখন বলবো আমি ডিবেইট অত টাকার পুরস্কার তো মনে করবেন এই ব্যক্তির ভিতরে এলম আসে নাই এসেছে ইনফরমেশন ইনফরমেশন এই দুইটার মধ্যে পার্থক্য আছে ইনফরমেশন আমি একটার পর একটা যাচ্ছে একটার একটার পর পর একটা একটা যাচ্ছে যাচ্ছে ইনফরমেশন আপনি জমা করতে করতে আপনার পুরা সিনা ভরে গেছে এই ইনফরমেশনের মাধ্যমে আমরা অনেক কিছু মুখস্ত বলতে পারি কিন্তু ইনফরমেশন আপনার ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন আনবে না ক্রিয়েটিভ ক্রিয়েটিভ নলেজ 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 বলে না হচ্ছে ওই যেটা আপনার ব্যক্তি চরিত্রের প্যাটার্ন পরিবর্তন করে ফেলে আপনাকে অশ্লীল থেকে শ্লীল করবে অভদ্র থেকে ভদ্র করবে অসভ্য থেকে সভ্য করবে মিথ্যা বলেছেন সত্যের মধ্যে নিয়ে যাবে সততার দিকে ধাবিত করবে নিষ্ঠার দিকে ধাবিত করবে নিয়মানুবর্তিতার দিকে ধাবিত করবে আপনাকে মূল্যবোধের দিকে ধাবিত করবে আপনাকে সহমর্মিতা সহযোগিতার দিকে ধাবিত করবে এই যে ব্যক্তিত্বের প্যাটার্নের মধ্যে পরিবর্তন এসছে এটা ইনফরমেশনের মাধ্যমে আসে না এটা অ্যালমের মাধ্যমে আসে এই জন্য আমাদের এখানে আমরা যখন বলি জ্ঞান তো আমাদের ইসলামিক সায়েন্সের মধ্যে আমরা জ্ঞান বলি ক্রিয়েটিভ নলেজকে জ্ঞানকে কি বলি ক্রিয়েটিভ নলেজ এটা কোন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে আপনার ব্যক্তি চরিত্রের মধ্যে একটা পরিবর্তন চলে আসে এই জায়গার মধ্যে আমরা জ্ঞানকে আপনারা বোঝার জন্য বলছি দুই ভাগে ভাগ করি একটা ব্রেইনের জ্ঞান আর একটা এই জায়গার জ্ঞান ব্রেইনের জ্ঞান আর একটা কলবের জ্ঞান তো আমাদের এখানে ব্রেইনের জ্ঞানের মধ্যে শুধু ইনফরমেশন আসতে থাকে ইনফরমেশন আমি বললাম আপনি নিয়ে নিলেন বাসায় চলে গেলেন কিন্তু এটার সাথে আপনার ব্যক্তি সত্তার কোন সম্পর্ক নাই আপনি এতগুলো ইনফরমেশন নিয়ে যে কোনো ধরনের ঘটনা ঘটাচ্ছেন বিক্রি হয়ে যাচ্ছেন মিথ্যা বলছেন মানুষকে ঠকাচ্ছেন এটা এটা এক ধরনের এটা পজিটিভ নলেজ বলি আর যদি ক্রিয়েটিভ নলেজ হয় তো সেটা এখান আর এখান দুইটার সংমিশ্রণে যেতে হয় দুইটার সংমিশ্রণে গেলে এটা ক্রিয়েটিভ নলেজ হয় যখন ক্রিয়েটিভ নলেজ হয় এটা পুরা সমাজের যে প্যাটার্ন এটাকে পরিবর্তন করে রেখে দেয় আমি এই জিনিসটাকে সামনে রেখে আপনাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলি আমার নবীকে আল্লাহ তালিম এবং তাসকিয়া এই তাসকিয়াকে আমি লোকাল স্ল্যাংে তরবিয়াত বলছি এই তাসকিয়াকেই হাদিসে পাকের পরিভাষায় এহসান বলে এই আমার নবীকে তালিম এবং তাসকিয়া দুই জিনিস একসাথে দেওয়া হয়েছে কেন কারণ আমার নবী এই দুই ডিভাইস দিয়ে একটা সোসাইটির মধ্যে তেইশ বছরের মাথায় একটা আজীব রেভলution তৈরি করেছে সোসাইটি শুধু এজুকেটেড হয় নাই সোসাইটি আলোকিত হয়েছে এনলাইটেন মানে জেনারেশন তো আলোকিত জেনারেশন হওয়ার কারণে ওনাদের চরিত্র ওনাদের ভদ্রতা ওনাদের নম্রতা ওনাদের সামগ্রিক জীবন পূর্ববর্তী জীবন আর পরবর্তী জীবনের মধ্যে আসমান জমিনের ফারাক চলে এসেছে আসমান জমিনের ফারাক চলে এসেছে এ ফারাক হওয়ার কারণে ওনারা যেখানে গেছে যেখানে দেখেছে যার সাথে কথা বলেছে যার সাথে বসেছে ওনাদের ওনাদের সঙ্গ চাহনি এবং ডেলিভারি যেখানে করেছে মানুষের সিনা বিদীর্ণ করে নিয়ে গেছে আমাদের নুননবী ডক্টর নুননবী বলেন নাই যে মুখ থেকে কখন যখন ইনফরমেশন হয় সিনা থেকে যাই কখন যখন তরবিয়ত হয় এটাকে ক্রিয়েটিভ নলেজ বলে আর আমাদের এখন যেমন আমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কাকে বলে ইউনিভার্সিটি বলে প্লেস অফ রিজনিং প্লেস অফ রিজনিং প্লেস অফ রিজনিং মানে যেখানে আপনার আকল বিবেক বুদ্ধির ডেভেলপমেন্ট হবে এগুলার চর্চা হবে কেন চর্চা দরকার কারণ ইউনিভার্সিটির কাজ হচ্ছে একটা সিভিল সোসাইটি তৈরি করা সিভিল সোসাইটি কাকে বলে সিভিল সোসাইটি ভদ্র নম্র সুশিক্ষিত উদার গভীর দৃষ্টি সম্পন্ন জাতিকে সিভিল সোসাইটি বলে কিন্তু ইউনিভার্সিটির মধ্যে একটা ট্রান্সফরমেশন হয়েছে সেই ট্রান্সফরমেশন ওনারা এখন এই ধরনের জাতি কারণ ইউনিভার্সিটির কাজ হচ্ছে জাতি বিল্ড করা জাতি গঠন করা জাতিকে সভ্যতার দিকে নিয়ে যাওয়া আলোকিত জনতা করে গড়ে তোলা কিন্তু ইউনিভার্সিটি গত কিছু সব সবকিছুর মধ্যে একটা পরিবর্তন আসছে না ইউনিভার্সিটির মধ্যে আসছে ইউনিভার্সিটি ওই জায়গা থেকে ট্রান্সফার হয়ে এখন ইউনিভার্সিটি কাজ করে শুধুমাত্র মানি মেকার ম্যানেজার কেমনে বানাতে হয় টাকা কিভাবে অর্জন করবেন আরেকজনের পকেটের টাকা কিভাবে নিজের পকেটে নিয়ে আসবেন এটা হচ্ছে এই এডুকেশন আমরা যে জন্য জন্য এখানে বসেছি যেটাকে আমরা 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 বলছি না না উইজডম এটা ম্যানেজারের এজুকেশনের হচ্ছে জাতি বিল্ড আপ করার জন্য আমরা ব্যক্তিত্বের প্যাটার্ন পরিবর্তন করার জন্য আপনি যখন সোসাইটিতে যাবেন একটা আলো আপনার সাথে সাথে যাবে সে আলো কোনটা সে আলো তরবতের আলো সে আলো হ্যাকমতের আলো এই হেকমতকে এই আলোকে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইউতিল হেকমা তামাইয়া শাহ ওয়ামা হেকমা ফকত উতি আমি যখন কাউকে হেকমত দান করি তাইলে খায় রে কাসির মানি সেই ব্যক্তি আমার রহমতের সাগরের মধ্যে সার্বক্ষণিক অবস্থান করে এবং আমাদের ধর্মের মধ্যে আমি আসলে কথা শুরুই করতে পারতেছি না যে এই সময় চলে গেছে যাই হোক আমাদের এখানে আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমাদের এখানে আমাদের নলেজের সোর্স দুইটা আমি টেকনিক্যাল স্পিকিং একটা আমাদের এখানে এসেছে মানকুলাত মানে কোরআন এবং সুন্না কোরআন এবং সুননা কোরআন এবং সুন্নতের সাথে এসেছে কুলাত মা কুলাত মানে রেশনাল ব্রেইন এই দুই ব্রেইন একসাথে হয়েছে দুই ব্রেইন এই যে রেশনাল ব্রেইন বলছি এটা কার ব্রেইন এটা ইমামে আজমের ব্রেইন এটা ইমাম সাফির ব্রেইন এটা মাজাহেবের ইমাম মুশতাহিদিন হুজুর গৌসুল আজম মহাদ্দিন একরাম বুখারি সবার ব্রেইন তো এখানে টেক্সচুয়াল নলেজ যাচ্ছে এখানে ব্রেইনগুলা সাথে সাথে যাচ্ছে এই দুইটা জিনিস আমাদের সাথে এসেছে এখন যারা টেক্সচুয়াল নলেজের উপর কাজ করে আমরা তাদেরকে বলি ম্যান অফ ট্র্যাডিশন ওনাদের কাজ কি ধন্যবাদ আমরা যখন নলেজের কথা বলি তো নলেজে যারা কাজ করে এদেরকে আমরা বলি ম্যান অফ ওনাদের কাজ শুধুমাত্র আমাদেরকে পৌঁছিয়ে দেওয়া ওনারা ওনাদের কাজ করে সরে গেছেন এখন ওই ট্যাক্সচুয়াল নলেজের সাথে আমাদের কিছু ইন্টালেকচুয়াল মাইন্ড জড়িত হয়েছে ওনারা কি করে ওনারা ওই টেক্সচুয়াল নলেজকে ইন্টারপ্রেট করে এক্সপান্ড করে যেখানে যেখানে ডেট লক তৈরি হয় সেই ডেট সরিয়ে দিয়ে আধুনিক সমাজের সাথে কোরআন এবং সুন্নাকে কোপ উইথ করে লাগিয়ে দেয় সেই কারণে কোরআন সুন্না পুরাতন হয় না কোরআন সুন্না পুরাতন হয় না এই ম্যান অফ ট্র্যাডিশন যারা অপিনিয়ন দিয়ে ব্যাখ্যা দিয়ে ইন্টারপ্রিটেশন দিয়ে এটাকে ডেভেলপ করে তাদেরকে আমরা বলি ম্যান অফ অপিনিয়ন এই যে ম্যান অফ অপিনিয়ন যারা এ ম্যান অফ অপিনিয়ন পর্যায়ে পৌঁছতে হলে জাহাল থেকে যে শুরু করেছে এলম এরপরে এলম থেকে আরেকটা জার্নি শুরু হয় এটাকে আমরা বলি এলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন যখন হকুল ইয়াকিনের মধ্যে পৌঁছে তখন বান্দার এলমের মধ্যে ব্রেইন এবং কলপ একাকার হয়ে তাদের এলমের মধ্যে কোনো সীমা পরিসীমা থাকে না কোনো সীমা পরিসীমা থাকে না তখন আল্লাহ মুসা আলাহ ইসলামের মতো জলিল উল কদর পায়গাম্বরকে বলে মুসা খিদিরের কাছে যাও খিদিরের কাছে যাও কেন কারণ খিদিরের কাছে নলেজ ক্রিয়েটিভ নলেজ বাট এটা এমন একটা নলেজ এটা এমন একটা সক্ষমতা যেটার কোনো সীমা পরিসীমা নাই আল্লাহ ইচ্ছে করলে আমার নবী মুসাকে সরাসরি দিয়ে দিতে পারতেন মুসা আল কাছে ছিল কিন্তু আমাদের শিক্ষার জন্য বা কোন হেকমতের জন্য আল্লাহ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন ভালো জানেন মুসাল আপনি ওই জ্ঞানের অবস্থা দেখেন ওই জ্ঞান ফকা দুতিয়া খাইরান কাসির আর জ্ঞান নৌকার মধ্যে উঠেছে ছিদ্র করে দিয়েছে ছিদ্রটা ছোট ছিদ্র ছিল না এটা নিশ্চয়ই বড় ছিদ্র ছিল যেন ওই ব্যক্তির নজরে আসে এবং সেই মনে করে যে বোটটা ডিফেক্টিভ বোট এবং সে এটা না নিতে বাধ্য হয় নিশ্চয় অভাবে ছিদ্র করেছে আচ্ছা ছিদ্র করলে তো পানি ঢোকার কথা ছিল পানি কিন্তু ঢোকে নাই পানি ঢোকে পানি ঢুকলে তো ডুবে যেত ছিদ্র করে দিয়েছে জরুর কিন্তু ছিদ্র দিয়ে পানি ঢুকে নাই এই জ্ঞানটার বৈশিষ্ট্য হচ্ছে এই জ্ঞানটা পানির যেই ধর্ম সেটাকে পরিবর্তন করে দিতে পারে এটা নেচার পরিবর্তন করে দিতে পারে হজরত ইব্রাহিম আলী ইসলাম আগুনে ঝাঁপ দিয়েছে আপনি বলবেন মজেজা আপনি মজেজাকে আমরা ইন্টেলেকচুয়ালি ডিসকোর্স করছি মজেজা কিছু কর আমরা রাখি আগুনের নেচার যেটা মুসা আলাহ ইসলামের হজরত ইব্রাহিম ইসলামের সঙ্গের কারণে আপনি আগুনের যেই নেচার পরিবর্তন হয়ে গেছে পাহাড়ের যেই নেচা পাহাড় কিন্তু জড় জিনিস জীবনা আমার নবী যখন পাহাড়ের উপর উঠেছে পাহাড় কিন্তু নেচে উঠেছে ঠিক না আমার নবী পাহাড়কে কদম মেরে বলেছে না পাহা অহুত একটু শান্ত হও না আমি নবী তো একজন সিদ্দিক দুইজন শহীদ না তোমার উপরে এখন আমার নবী কথাই বল টোকিং টু আ মাউন্টেন পাহাড় এটা কিন্তু প্রাণী না তো নবীর সোহবতের মধ্যে মানে এই জ্ঞানটা নবুয়তের জ্ঞান বেলায়তের জ্ঞান মানে এই জ্ঞানটা এত বেশি সক্ষমতা এটা নির্জীব জিনিসের ভিতরেও বোধ শক্তি দান করে আজীব সক্ষমতা এবং আমি আখেরি যে কথাটা বলতে চেয়েছিলাম এই যে বলেছি ওয়াহাম শাক জান এবং এল কোরআনকে জিজ্ঞেস করি

যেখানে জন দিয়ে হক বোঝা যায় না সেখানে আমি যদি শখের স্টেশন থেকে ওয়াহামের স্টেশন থেকে কথা বলা শুরু করি সংকট তৈরি হবে না সংকট তৈরি হবে সমাজের মধ্যে ঘৃণা ছড়াবে নারীর ক্ষেত্রে হোক সামগ্রিকভাবে হোক ঘৃণা ছড়াবে মুসলমান মুসলমানদের মধ্যে ঘৃণার ছড়াছড়ি হবে আপনি উগ্রপন্থার দিকে চলে যাবেন আমাদের ভাইদের মধ্যে আমাদের ভাইদের মধ্যে আপনি যে কাদা ছোড়াছড়ি আমরা একটা বারের জন্য যদি একটা কিতাব পড়তাম যে কিতাবগুলোর মাধ্যমে হ্যাকমতের জ্ঞান অর্জন করা যায় আমাদের ব্যক্তি জীবন পরিবর্তন হতো এবং যাদেরকে আমরা আল্লাহর বলি বলি এবং যাদের কাছে একমতের জ্ঞান আছে তাদের মধ্যে দেখবেন সমুদ্রের মতে উদারতা সৃষ্টি হয় সমুদ্রের মতো উদার হয়ে যায় সব কিছুকে হজম করে ফেলে সব কিছুকে হজম করে ফেলে আমরা আর কথা না বাড়াই কারণ সময় একেবারে শেষ হয়ে গেছে আমরা আজকে এখানেই রাখছি আমার বক্তব্যের ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম বাকি এইট এইটি পার্সেন্ট এলম এবং হ্যাকমতের উপর আমার আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা দরকার এটা আমরা আমাদের পরবর্তী সিটিংয়ের মধ্যে করব। আমরা আপনাদের কাছে যেটা বিনীত অনুরোধ করব। সেটা হচ্ছে আমরা এই সিস্টেমটা আমাদের জারি থাকবে আমরা বিভিন্ন জায়গার মধ্যে করব আপনারা দয়া করে আপনাদের বন্ধু বান্ধব নিয়ে একেবারে বিশাল একটা সচেতনতা তৈরি হয় মতো পরবর্তী সেশনগুলা আমাদের এখানে যারা সেশনের আয়োজক আছেন আমি তাদেরকে অনুরোধ করব। আমরা এই সেশনটাকে তিন ঘন্টার মধ্যে নিয়ে আসব। দুই থেকে তিন ঘন্টা অথবা এক ঘন্টা এক ঘন্টা করে বাকি এক ঘন্টা আমরা পর্ব রাখতে পারি এবং এই বিষয়গুলো আমরা একটু এই মুহূর্তে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন যে প্রশ্নগুলো আপনারা অন্যান্য কোথাও করতে পারেন না সব প্রশ্ন যেন এখানে করতে পারেন সেই ব্যবস্থা যেন করা হয় আমি ওনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি দোয়া করি মাওলাই করিম